পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ। ত্রিদেশীয় এই টুর্নামেন্টে একেবারেই নতুন একটা দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আসরের দুইবারের চ্যাম্পিয়ন ভারত না থাকলেও ভুটান নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে, বলেন কোচ অধিনায়ক। অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যদিও তারা এখনো আন্তর্জাতিক খেলা আপনার খেলেনি, আমি মনে করি যে তারা পুরোপুরি ভাবে প্রস্তুত আছে। অনেক হার্ড প্র্যাকটিস করছি, অনেক পরিশ্রম করছি, তো আমরাও চাইবো আমাদের তো আমাদের দেশের মাটিতে খেলা, তো চাইবো ট্রফিটা আমাদের দেশে রাখার জন্য। আজকে আমরা সেই জিনিসটা আমরা বলেছি যে আসলে ইন্ডিয়াকে ছাড়া করাটা